একের পর এক প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সবশেষ শুক্রবার টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে দেশটির দক্ষিণ এবং মধ্য পশ্চিমাঞ্চল। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা, দুমড়ে মুচড়ে গেছে সড়কে থাকা বহু গাড়ি, বাতাসের তোরে উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। এতে 3 লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইলিনয় ও আরকানসাসে। প্রলয়ঙ্কারী এই দুর্যোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আরকানসাস অঙ্গরাজ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই রাজ্যে অনেক মানুষ হতাহতের শিকার। কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসস্তূপ সরাতে উদ্ধার কাজ চালাচ্ছে ন্যাশনাল গার্ড। রাজ্যজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে রাজ্যের লিটল রক ও ওয়াইনি শহরে। Very hard day for the state of Arkansas. But the goodness of this is that Arkansas and Arkansans are tough and we are resilient. And no matter what comes our way, we will get back up the next day and keep moving. স্টর্ম প্রেডিকশন সেন্টারের প্রাথমিক তথ্য মতে শুক্রবার অন্তত 43টি টর্নেডো দেশটির বিভিন্ন স্থানে আঘাত হানে। এর মধ্যে ইলিনয়ে আঘাত হেনেছে 16টি, এরপর আরকানসাসে 12টি, আইওয়াই 8টি, উইসকনসিনে 3টি, টেনেসিতে 2টি এবং মিসিসিপিতে আঘাত হেনেছে 2টি টর্নেডো। আরও 15টি রাজ্যে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। That's going to be one of the things that the survey teams assess, is they will be measuring what, you know, how large was the tornado as well as how strong the tornado. গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে প্রাণঘাতী টর্নেডোর আঘাতে অন্তত 26 জনের মৃত্যু হয়েছিল। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে এবারের মৌসুমে যুক্তরাষ্ট্রের উপর দিয়ে আরও বেশ কয়েকটি শক্তিশালী টর্নেডো বয়ে যেতে পারে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।